একমাত্র একক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
इस्माइल अलैहिस्सलाम को सवार बहुत लगे पड़े। आप मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के गुणों की हमें अपना नाम की हमें बहुत बहुत नॉलेज है। इसका Amen.
অবতারণা করে তারা পরস্পর কয়েকটা যুদ্ধ সম্পর্কে যাবে তাদের সাথে, এমনকি সবচেয়ে বড় যেটা আক্রমণের যুদ্ধ, তখন তাদের প্রতারণা তাদের ষড়যন্ত্র ছিল এই খন্ডকে আমরা বিয়ে ঘেরাও করে চতুর্থ দিকে মনে যাকে ঘেরাও করে বলে আদর্শ করে। তখন এটা শুধু কেন সাল্লাহ সাহাবাই কেরামের সাথে পরামর্শ ক্রমে খন্দক সেই ময়দানের মদিনার চতুর্পাশে সেখানে ঘর পালন করা হবে, যাকে গুজুয়ায় খন্দক বলে যেটা পরিচিত। আজও সেই খন্দকের ময়দানে সাতটি মসজিদ নির্মিত আছে, যে সাতটি ঘাটি সাহাবিদের সেখানে অবস্থান করেছিল, যে সাত জায়গা অবস্থান করেছিল সেই সাত জায়গায় নবীদের আমলেই সেখানে মসজিদ নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে সরকারগুলো রাষ্ট্রীয়ভাবে মসজিদগুলোকে সুন্দর করেছে, এখনো সেটা আসা জানা হবে। যাও সেখানে তারা ব্যর্থ হয়ে গেছে, মদিনা আক্রমণ করতে পারেনি, মদিনা আক্রমণ করতে না পারে না পেরে পরবর্তীতে সাত হিজরিতে আরো গভীরভাবে সুড়ঙ্গ পথে মদিনার আশপাশে যেহেতু সুড়ঙ্গ পথ ছিল, সুড়ঙ্গ পথে তারা লুকিয়ে থেকে মদিনার উপর আক্রমণ করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তার হাবিবকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আর হাবিব সে সুড়ঙ্গ পথগুলো প্রত্যেকটা পথ অবরোধ করে দিয়েছেন সাহাবীদের। কোন কোন সুড়ঙ্গ পথ এক দীর্ঘ এক মাস পর্যন্ত অবরোধ করে রেখেছেন, কোন কোন সুড়ঙ্গ পথ বিশ দিন পঁচিশ দিন এভাবে অবরোধ করে রেখেছেন। যখন তারা দেখল যে আর তারা সুড়ঙ্গ পথের ভিতরে অবস্থান করার মাধ্যমে একদম সব যা ছিল সব শেষ, এখন হয়তো আত্মসমর্পণ অথবা মৃত্যু এর বিকল্প কিছু নেই, শেষ পর্যন্ত সুড়ঙ্গ পথ থেকে লোক পাঠিয়ে আত্মসমর্পণ তারা করেছে। যা হোক যুগ যুগ ধরে তারা রসুলের সাল্লাহ আলি সাল্লাম ওনাকে মারার জন্য অর্থাৎ ইসলামী খেলাফত ধ্বংস করার জন্য ওনাকে মানলেই তো ইসলামী খেলাফত ধ্বংস হয়ে যাবে। তো নবীদের উপর এভাবে বিভিন্নভাবে চেষ্টা করেছে ওনাকে হত্যা করার জন্য, এমনভাবে খন্দক যুদ্ধ তবুক যুদ্ধ থেকে যখন এসেছেন এক মহিলা সেই গোশতর সাথে বিষ মাখিয়ে রান্না করে নবীদের দরবারে উপস্থিত করেছেন, গোশতকে হারিয়ে এসে কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই গোশত মুখে দিয়েছেন, জিব্রাইল আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ওই নাজিল করে বলে দিয়েছেন, ও আল্লাহর হাবিব এই গোশত আপনার খাবার না ফেলে দিন, এটা বিষ মিশ্রিত আছে। সাথে সাথে মহিলাকে ডাক দিয়েছে, এই নারী তুমি কেমন এই কাজ করেছ আমাকে হত্যা করার জন্য নাকি? তখন সেই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল যদি আপনি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে তো এখানে বেশ বিস্তৃত সেটা আপনাকে অবগত করানো হবে, আর যদি আপনি সত্যিকারে নবী না হন তাহলে আপনার কয়জনকে বৃষ্টি আপনার আমাদের আমাদের অসুবিধে। তখন মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ইয়াকিন হয়ে গেল, নিশ্চয় আপনি আল্লাহর নবী, এই কথা বলে রাসূলের সাথে রাসূলের উপর ঈমান এনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর পরে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। যাও এরপর হয়ে যায় যে মক্কা বিজয়ের পরও ওনাকে ছাড়া দেওয়া হয়নি, মক্কা বিজয় হওয়া মানে পুরো আরব দেশ বিজয় হয়ে গেল, শেষাংশে ওনাকে ওনার সাথে যুদ্ধ হয়েছে কিন্তু তাতে কোনো কাজ হয়নি। যা হোক প্রতিটা পদক্ষেপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র মূল ষড়যন্ত্রকারী যারা ছিল তারা ছিল মুনাফিক, তারা ছিল কি এর সাথে সহযোগী ছিল আওস এবং খাজরাজ এই দুইটি গোত্রের লোকেরা অর্থাৎ ইহুদি গোত্রীরা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে সেখানে আল্লাহ ওহী নাযিল করে ওনাকে জানিয়ে দিয়েছিলেন।
এইজন্য তারা কোনো কিছু করতে পারে নি। এরপর রাসূল কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকাল হলে তখন তো মুনাফিকরা দুর্বল আর কিছু করতে পারেনি। এরপর রাসূল কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকাল হলে খেলাফত যখন প্রতিষ্ঠা শুরু হয়ে গেল খেলাফতের প্রথম দায়িত্ব প্রাপ্ত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে পেয়েছেন কিভাবে হয়েছে সেই কথা বলা আমার উদ্দেশ্য না। তার
রাদিয়াল্লাহু তাআলা এক এক দেশের এক একজন গভর্নর নিযুক্ত করেছেন। এখন সেই ভিতরে ভিতরে চলে চলে সর্বমণ্ডল এই গভর্নরদের ভিতরে বেশিরভাগ গভর্নর হলো তার আত্মীয় স্বজন। সুতরাং সে ওসমান সে স্বজনপ্রীতি করেছে এমনভাবে সে দুর্নীতি করেছে তার আত্মীয় স্বজনকে সেই সরকারি তহবিল বেশি দেয় অন্যদেরকে কম দেয়। এই দুটা তোমরা এভাবে ভিতরে ভিতরে প্রচার করা। আরেকটা ইসলাম ছিল সেটা হলো সে জোর করে ক্ষমতা দখল করেছে। কারণ তার ইসলামের মধ্যে দেখা যে পৃথিবীতে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন তার মধ্যে থেকে বিশিষ্ট দশজন নবী রাসূল ছিলেন যে দশজনের প্রত্যেকের এক একজন ওয়াসি বা প্রতিনিধি ছিল। প্রতিনিধি যেহেতু আলী মক্কা থেকে তিনি যখন হিজরত করেন তখন আহ্বান করে রেখে আসেননি, ওমর করে রেখে আসেননি, ওসমান করে রেখে আসেননি, আলীকে সেখানে প্রতিনিধি করে রেখে আসলেন। সুতরাং এতে প্রমাণ যে আলী হল হযরত মুহাম্মাদের ওয়াসি। সুতরাং এই পর্যন্ত যারা ক্ষমতা চালিয়ে গেছেন আহ্বান করে জোর করে ক্ষমতা পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ, ওমর জোর করে ক্ষমতা পরিচালনা করেছেন আলহামদুলিল্লাহ, আজকে ওসমান ক্ষমতায় উপবিষ্ট আছে সেও এখন জোর করে ক্ষমতা চালাই দিছে। বলেন না আলহামদুলিল্লাহ। এটা হলো আব্দুল্লাহ বিন সাবান সংবিধানের ইস্তিহার। এই তিনটা ইস্তিহার, এক নম্বর ইস্তিহার আলী তার সদ তার ভিতরে না ওসমানের ভিতরে সদ স্বজনপ্রীতি, তাই ক্ষমতাধর যত জায়গা ক্ষমতাধর ব্যক্তি আছে তার আত্মীয় স্বজন বেশিরভাগ। দ্বিতীয় নম্বর সে দুর্নীতিবাজ, সেই তার আত্মীয় স্বজনকে রাষ্ট্রীয় তহবিল বেশি দেয় দান করে থাকে অন্যদেরকে যেমন দেয় না। তিন নম্বর ইস্তিহার হলো সকল নবীর ওয়াসি একজন থাকে দশজনের ভিতরে একজনের মোহাম্মদ তারও ওয়াসি একজন আছে তিনি হলেন হযরতে আলী। এই তিনটা ইস্তিহার একটা ইস্তিহার ইসলামের সাথে জড়িত নেই। কেমন সরল কেমন ধরনের ষড়যন্ত্র শুরু করেছে আব্দুল্লাহ বিন সাবান এভাবে সে 65 হিজরিতে ষড়যন্ত্র শুরু করল। কত হিজরিতে? 65 হিজরিতে ষড়যন্ত্র শুরু করল আর ষড়যন্ত্র প্রথম পর্ব দিয়ে সে সাকসেস হয়েছে 35 হিজরিতে। এই দীর্ঘ 10 বছর পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল আর ষড়যন্ত্র প্রকাশ পেল দীর্ঘ 6 থেকে 7 বছর পরে প্রকাশ পেল 31 বা 32 হিজরিতে ষড়যন্ত্র প্রকাশ পাইল। আব্দুল্লাহ বিন সাবা তরে তরে এই ধরনের কাজ করতেছে দল গঠন করে। যখন প্রকাশ পেল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হল সারা বিশ্বের ভিতরে 47টা রাষ্ট্রের ভিতরে প্রতিনিধি তদন্ত কমিটি পাঠিয়েছে যে আমার বিরুদ্ধে কারো কোনো কোরআন হাদিস অনুযায়ী কোনো অভিযোগ আছে কিনা দেখো, যদি থাকে তাহলে আমি পদত্যাগ করবো আর যদি না থাকে তাহলে কোনো আপত্তি নেই। এই তদন্ত কমিটি 47টা রাষ্ট্র যখন তদন্ত কমিটি বানালেন তদন্ত রিপোর্ট আসলো ওনার বিরুদ্ধে একজন মুসলমান অপরাধ করে নেই। সবাইকে ভিন্নভাবে ব্যক্তিগতভাবে সুন্দরভাবে জিজ্ঞাসাবাদ করেছে কেউ ওসমানের বিরুদ্ধে কোনো কথা বলে নেই। তখন বললেন ঠিক আছে তাই আব্দুল্লাহ বিন সাবা যে কাজটা করে করতেছে এখন তার ব্যাপারে সিদ্ধান্ত কি নেওয়া যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন মন্ত্রিসভা করে বসল। মন্ত্রিসভা সিদ্ধান্ত হল যে আমিরুল মুমিনিন আব্দুল্লাহ বিন সাবাকে আপনি ফাঁসির কাছে দিলেন
তাকে হত্যার ব্যবস্থা করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার আমার সঙ্গীরা আমার বন্ধুরা, আমি তো তাকে হত্যা করতে পারিনি। কেন হত্যা করতে পারবো না? হত্যা করতে হলে আমার একটা অপূর্বের নিয়ম লাগে। যেমন আমাদের আসতে কোন একটা আইন প্রকাশ সম্পাদন করতে হলে পূর্বে ব্রিটিশ আমলে বিভিন্ন আইন কল্পনা করে, তো তাদের ওসমান রাদিয়াল্লাহু তাআলা পূর্বের আইন ফলো করছে। তিনি বলেছেন, দেখো আব্দুল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সবচেয়ে বড় মুনাফিক যে ছিল, তার মুনাফিকি বারবার প্রকাশ হওয়ার পরেও নবীজি তাকে হত্যা করেননি, তাকে কোন ধরনের শাস্তি দেননি, তাকে কোনো মারপিট করেননি। এমনই ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বহু মুনাফিক ধরা পড়েছে প্রকাশ্যে, আবু বকর তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত করেননি, হত্যা বা শাস্তির কোনো বিধান নাজিল করেননি, বাস্তবায়ন করেননি। এমনই ভাবে ওমরের শাসনামল মুনাফিকরা অনেক দুর্বল ছিল, তদাপিও কিছু মুনাফিকের তালিকা ওনার কাছে ছিল এবং কিছু প্রকাশও পেয়েছে, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কাজ করেননি। সুতরাং আমার বড়রা যেহেতু করেননি, আমি সেই কাজ কিভাবে করলে হতে পারে? যেহেতু সে প্রকাশ্যে ইসলাম দাবি করে, তলে তলে মুনাফিকি করে, আমি কি করব? এরপর মন্ত্রিসভা সাধারণ সিদ্ধান্ত এদের যে ঠিক আছে, যারা এই কাজ করে অন্তত কারাগারে তাদেরকে কিছুদিন শাস্তি দেওয়া হবে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কিছুদিন কারাগারে রেখে তাদেরকে শাস্তি আমার বুঝাই ইসলামের লাইনে বহু ধরনের বুঝাইছেন, এরপরে ছেড়ে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়। তারা তাদের ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে, এমনভাবে তাদের ষড়যন্ত্র অর্ধ হয়েছে, শেষ পর্যন্ত 35 হিজরিতে এসে তারা ষড়যন্ত্রে প্রথম কোন সাকসেস হয়েছে। আসল কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আমলে রাসূলের হায়াতের আমরা একটা ঘটনা শুনি, সেটা হলো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটা বাগানে একেবারে চুপি চুপি বাগানের ভিতরে ঢুকে পড়ছে, বাগানের মাঝখানে গিয়ে তিনি আবার উপর দিকে শুরু করছে, হঠাৎ আবহাওয়া ট্যাপ পেয়ে বাগানের গেটের মধ্যে ছিল হযরত হাসান, হযরত হুসাইন আর আব্দুল্লাহ বিন সুবাই ইত্যাদি কয়েকজন সাহাবী মহারা নিযুক্ত ছিলেন। ওনাদেরকে বললেন, আমি রাসূলের দরবারে যেতে চাই। ওনার কাছে রাসূলের কাছে অনুমতি চাইলেন, রাসূল বললেন, হ্যাঁ আবু বকর তোর অনুমতি দাও আসার এবং জান্নাতে সুসংবাদ দান করো। আবু বকর গেলেন, ওমর আসলেন, ওমর অনুমতি চাইলেন, ওমর কোন অনুমতি দেওয়া হলো? ওমর কোন অনুমতি দাও এবং ওমরকে জান্নাতে সুসংবাদ দান করো। এরপর ওসমান আসলেন, ওসমান যখন অনুমতি চাইলেন, ওসমানকে অনুমতি দেওয়া হলো এবং বললেন যে ওসমান তো জান্নাতে সুসংবাদ দাও বালা মুসিবতের সাথে একটা জামা ধরাইবেন, শত্রুপক্ষ তোমার জামা খোলার জন্য চেষ্টা করবে, সাবধান তুমি জামা উপরে বাড়া, যদিও তুমি শহীদ হয়ে যাও, যদি তুমি কি হয়ে যাও, আর তুমি ওই জামা পরা অবস্থায় শহীদ হইবা, আর শহীদ আমার সাথে মিলিত হয়ে যাবে। সে জামাটা হলো খেলাফতের জামা, সে জামাটা হলো কিসের জামা? রাষ্ট্র ক্ষমতার জামা। ঠিকই রাষ্ট্র ক্ষমতার ভিতরে থেকে তিনি শাহাদাত বরণ করেছেন। যাও আজকে এই পর্যন্ত আলোচনা, এরপরে 35 হিজরিতে এসে কি ধরনের ষড়যন্ত্র করছে আর কিভাবে ওসমানকে শাহাদাত করছেন, শহীদ করেছেন, এরপরে শহীদ হওয়ার পরে পরবর্তীতে খেলাফত কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে জঙ্গে জামাল সৃষ্টি হয়েছে এবং জঙ্গে জামালের পর আবার জঙ্গে সিফিন সৃষ্টি হয়েছে, সবিস্তারে ইনশাআল্লাহ ধারাবাহিক কয়েক জুমায় আলোচনা ইতিহাস নিয়ে আলোচনা হবে, যাতে করে ইসলামের শহীদ ইতিহাস আমরা জানতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।